তোরা এত চিৎকার করছিস কেন বলতো? ভালো করে কি রান্নাটাও করতে দিবি না? বলো সোনা, কি হয়েছে সোনা? তুমি অমন মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন? দেখো না মা, বাবা কি সব বলছিল, কেমন তোদের এবারে মামা বাড়ি থেকে নিমন্ত্রণ করবে না মনে হচ্ছে। সরস্বতী দিদি আর বাবা মামা বাড়ি নিয়ে নিন্দা করছিল আর দুজনে মিলে হাসাহাসি করছিল। যা বলেছি একদম ঠিক বলেছি, আগে মামা বাড়ি গেলে কত মজা হতো, আর এখন এত ফোন নিয়ে সব ফটো তুলে ওই লাইটে তো আমার মাইগ্রেনের ব্যথাটাই বেড়ে যায়। আমার বাবু ফটো তুলতে খুব ভালো লাগে। আগে আমাকে কি সুন্দর একটা সাদা শাড়ি পরাতো আর সুন্দর সুন্দর গয়না, আর এখন থিমের চক করে কেউ পরে দিচ্ছে খড়ের শাড়ি, কেউ কলাপাতার শাড়ি, কেউ কাগজের শাড়ি। আমার তো বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে খুব ভালোই লাগে রে। আরে গতবারে একটা প্যান্ডেলে খড়ের শাড়ি পরিয়ে রেখে দিয়েছি, ও মা সারা রাত ধরে কুটকুট 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 করেই চলেছে। আর ওই যে চকলেটের